চুম্বক ও তড়িৎ তোমরা সকলেই নিশ্চয় চুম্বক দেখেছ লোহার আলমারিতে চুম্বকের সাহায্যে বিভিন্ন স্টিকারও লাগানো হয় এর থেকে আমরা বলতেই পারি চুম্বক পদার্থকে আকর্ষণ করে চুম্বক যে পদার্থকে আকর্ষণ করে তাকে চৌম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল ইত্যাদি চুম্বক যে পদার্থকে আকর্ষণ করে তাকে চৌম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল ইত্যাদি তোমরা সকলেই নিশ্চয় চুম্বক দেখেছ যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাকে অচুম্বক পদার্থ বলে যেমন কাঠ প্লাস্টিক ইত্যাদি যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাকে অচুম্বক পদার্থ বলে যেমন কাঠ প্লাস্টিক ইত্যাদি যে পদার্থকে চুম্বক আকর্ষণ ম্যাগনেশিয়া নামক অঞ্চলে অনেক পাথর পাওয়া যায় যেগুলো লোহাকে আকর্ষণ করে এই পাথরকে ম্যাগনেটাইট বলে একে প্রাকৃতিক চুম্বকও বলা হয় চুম্বক দু রকমের হয় এক প্রাকৃতিক চুম্বক দুই কৃত্রিম চুম্বক যে চুম্বক প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে প্রাকৃতিক চুম্বক বলে চুম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করাকে কৃত্রিম চুম্বক বলে স্বাধীনভাবে ভাসমান বা ঝুলন্ত চুম্বকের এই উত্তর দক্ষিণ মুখ করে থাকার ধর্মকে চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলে চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের ক্ষমতা প্রায় নেই বললেই চলে তাকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে চুম্বকের এই দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দূরত্ব বলে চুম্বককে ঝুলন্ত অবস্থায় রাখলে যে মুখটি উত্তর দিকে থাকে তাকে উত্তর মেরু বলে চুম্বককে ঝুলন্ত অবস্থায় রাখলে যে মুখটি দক্ষিণ দিকে থাকে তাকে দক্ষিণ মেরু বলে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাকে চৌম্বক অক্ষ বলে একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কাজ করে তাকে চৌম্বক ক্ষেত্র বলে দুটি চুম্বকের সমমেরু সব সময় বিকর্ষণ করে কোনো চুম্বকের প্রভাবে কোনো চৌম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হওয়াকে চৌম্বক আবেশ বলে সারসংক্ষেপ এক চুম্বকের আকর্ষণ ধর্ম দুই দিক নির্দেশক ধর্ম তিন সমমেরু পরস্পরকে বিকর্ষণ আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে চার আবেশী ধর্ম পাঁচ আগে আবেশ পরে আকর্ষণ ছয় চুম্বকের দুটি বিপরীত মেরু থাকে যখন কোনো লোহার দণ্ডের মধ্যে তড়িৎ প্রবাহ চালানো হয় তখন সেটি চুম্বকে পরিণত হলে তাকে চুম্বক বলে চুম্বকের ব্যবহার No compass, ATM card, fridge, hard disk, electric meter, speaker. জীবজগতের মধ্যেও চৌম্বকত্ব ধর্ম দেখা যায় যেমন পায়রার মধ্যে শামুকের মধ্যে ম্যাগনেটাইটের অস্তিত্ব রয়েছে তড়িৎ প্রবাহ টর্চের ভিতরে যে ব্যাটারি থাকে তাকে নির্জল কোষ বলে চলতি কথায় একে সেল বলে একাধিক সেলের সমন্বয়ে তৈরি হয় ব্যাটারি প্রাইমারি সেল ব্যাটারির ভিতরে থাকে এক রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় একে প্রাইমারি সেল বলে ধাতব টুপির প্রান্তটিতে প্লাস চিহ্ন ও ধাতব চাকতির প্রান্তটিতে মাইনাস চিহ্ন থাকে ইলেকট্রিক ঘড়িতে যে সেল থাকে তাকে বোতাম সেল বলে গাড়ির ব্যাটারিতে যে সেল থাকে তাকে সেকেন্ডারি সেল বলে ফিলামেন্ট সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে ফিলামেন্ট বলে তড়িতের সুপরিবাহী যেসব বস্তুগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ হতে পারেন এই বস্তুগুলোকে তড়িতের সুপরিবাহী বলে অন্তরক যেসব বস্তুগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ হতে পারে না তাকে তড়িতের কুপরিবাহী বা অন্তরক বলে সার্কিট বাল্বের দুই প্রান্তের সাথে সেলের দুই প্রান্ত যোগ করা হয় এই ব্যবস্থাকে সার্কিট বলে মুক্ত সার্কিট সার্কিট কোথাও ছিন্ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচলে বাধা পড়ে একে মুক্ত সার্কিট বলে বদ্ধ সার্কিট যদি কোথাও সার্কিট ছিন্ন না হয় তখন সেই সার্কিটকে বদ্ধ সার্কিট বলে